হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই আনভিউ লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আনভির একটা নতুন ড্রয়িং বুক এসেছে, যেটার নাম হচ্ছে ওয়াটারপ্রুফ ড্রয়িং বুক। আনভি জল নিয়ে খেলতে খুবই ভালোবাসে, ওই জন্য আনভি জল নিয়ে খেলতে খুবই ভালোবাসে সেই জন্য ওর জন্য ওর পাপা একটা বই দিয়ে পাঠিয়েছে বাপি, যেটা হচ্ছে ম্যাজিক ওয়াটার বুক। এটা জল দিয়ে ড্রয়িং করলে আস্তে আস্তে যখন জলটা শুকিয়ে যাবে তখন ড্রয়িংটাও আস্তে আস্তে মুছে যাবে। দেখুন আনভি এটা ড্রয়িং করেছে, এটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে আর এটা মুছে যাচ্ছে। এগুলো এখনও কিন্তু ভিজে আছে, সেই জন্য এখনও এটা কালারটা বোঝা যাচ্ছে। যেগুলো কালারগুলো মানে ভিজেটা যখন শুকিয়ে যাচ্ছে তখন কালারটা অটোমেটিক উবে যাচ্ছে। তো আনভি তুমি একবার কালার করো তো, কালার করে দেখাও তো কীরকম ধরো কালারটা হচ্ছে। এফটা করো। হ্যাঁ দেখুন আনভি কেমন কালার করছে জল দিয়ে। জলটা যখনই শুকিয়ে যাবে আস্তে আস্তে কালারটাও ফেড হয়ে যাচ্ছে, মুছে যাচ্ছে, কালারটা আর বোঝা যাবে না। এটা ওয়াটারপ্রুফ কালার বুক। করো এফটা লেখো ঠিক করে, এফটা লেখো। এফ কেমন লেখে, এফটা লেখো। তাড়াতাড়ি করো। হ্যাঁ করো কালারটা। এই তো বাহ, তাহলে এফের ঘরের মধ্যে কি আছে, এটা এফের মধ্যে কি লুকিয়ে আছে দেখি। এফ ফর কি হয় দেখি। এফ ফর ফক্স মানে শিয়াল। তাহলে দেখছেন যখন জল দিয়ে ও কালার করছে তখন কি সুন্দর এফটা পরিষ্কার বোঝা যাচ্ছে, আর যখন জলটা শুকিয়ে যাচ্ছে তখন অটোমেটিক এটা আস্তে আস্তে উবে যাচ্ছে। সেই জন্য এটা ওয়াটারপ্রুফ ড্রয়িং কালার বুক। ডি ফর ডগ। দেখুন জল দিয়ে যখন কালার করা হয়েছিল সেটা কিন্তু শুকিয়ে গিয়েছিল, কিন্তু তারপর আবার যখন জল দিয়ে কালার করলো তখন অটোমেটিক আবার পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে, তাই না? ঠিক আছে এটা, হ্যাঁ ঠিক আছে।